নতুন করে আমরা কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেব না। আর মিয়ানমার ব্যবস্থা করতে নিতে পারছে না, ব্যবস্থা নিচ্ছে না, নিতে পারছে না, সেটার বিচার কি আমরা করব? বর্তমান গভর্নমেন্ট মিয়ানমারের বিরুদ্ধে কি ব্যবস্থা, এটা মিয়ানমারের ইন্টারনাল ম্যাটার। আরাকান আর্মিরা তাদের দেশেরই সমস্যা, তাদের ইন্টারনাল ম্যাটার নিয়ে তারা কি করবে এটা তাদের ব্যাপার। তবে তাদের সমস্যার জন্য আমাদের এখানে আমাদের জন্য কোনো শঙ্কা বা উদ্বেগের কারণ সৃষ্টি করুক এটা আমরা চাই না। সে ব্যাপারে যারা যারা সংশ্লিষ্ট আমরা চিনেই কথা বলবো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছে, সেখানেও এ বিষয়ে অবশ্যই আসবে। এর আগে মিস্টার অজিত দোভাল তিনিও এ বিষয়ে কথা বলে গেছেন। কাজে এখানকার সিকিউরিটির বিষয়টা যারা যারা জড়িত এবং মিয়ানমার সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত, বিশেষ করে চীন, বা চীনের পরে ভারতের প্রশ্ন আসে, কাজে তারা তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করছি, যাতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট আমাদের শঙ্কার কারণ না। তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে, এবং তারা বলেছে তারা তাদের এই লোকজন যারা পালিয়ে চলে এসছে তাদেরকে তারা নিয়ে যাবে। নতুন করে আমরা কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেব না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমাদের একটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, ইন্টারন্যাশনাল যে সাহায্য সেটাও অনেক কমে গেছে। এই অবস্থা আমরা এই বোঝার কতদিন শুরু